আসসালামু আলাইকুম, বিডি রান্নাঘর থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ চাউমিন নুডলস। চাইনিজ রেস্টুরেন্টের মতো করেই ঘরেও অনেক মজার মজার খাবার তৈরি করা যায়। যেমন চাইনিজ চাউমিন নুডলসটি খুব কম সময়ের ভিতরে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন দেখা যাক ঝটপট কীভাবে এই চাইনিজ চাউমিন নুডলসটি তৈরি করি। চাইনিজ চাউমিন নুডলসটি তৈরি করার জন্য কিছু সবজি নিয়েছি আমি এখানে। সবজিগুলো হচ্ছে গাজর নিয়েছি, বরবটি নিয়েছি, গাজরগুলোকে আড়াআড়ি করে এরকম চিকন করে কেটে নিয়েছি, বরবটিগুলোকেও সেম আড়াআড়ি করে চিকন করে কেটে নিয়েছি। নিয়েছি কিছুটা বাঁধাকপি কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি, আর নিয়েছি চিকেনের টুকরো, মুরগির বুকের টুকরো থেকে। এই চিকেনগুলোকে আমি আড়াআড়ি করে কেটে নিয়েছি প্রায় এক কাপের মতো। আর এখানে আমি একটা ডিম ভেঙে ফেটে নিচ্ছি। ডিমটা ফাটানো হয়ে গেছে। আমি এখানে একটা পাত্রে বেশ খানিকটা পানি দিয়েছি। পানিটা একটু বেশি করে দিতে হবে যাতে নুডলসগুলো নড়াচড়া করতে সুবিধা হয়। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ। পানির সাথে তেলটা দিলে নুডলসটা ঝরঝরা থাকে। পানিটা যখন এরকম ফুটতে থাকবে ঠিক তখনই এই যে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 200 গ্রাম নুডলস নিয়েছি, আপনারা আপনাদের মন মতো নিতে পারেন। আমি এখানে কোকোকোলা নুডলস নিয়েছি, আপনারা চাইলে এগ নুডলস, কোকোকোলা নুডলস, যে কোনো নুডলস নিতে পারেন। আর কতক্ষণ সিদ্ধ করবেন সেটা প্রত্যেকটা নুডলসের গায়ে লেখা থাকে কতক্ষণ পর্যন্ত সিদ্ধ করা লাগবে। আমি যে প্যাকেটটা নিয়েছি সেখানে লেখা আছে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করতে হবে, কিন্তু আমি এটাকে 2.5 মিনিট সিদ্ধ করব, 90% সিদ্ধ করব। নুডলসটা দেওয়ার পরে আস্তে আস্তে একটু নেড়ে দিবেন যাতে দলা পেকে না যায়। নুডলসটা দেওয়ার পরে যদি আস্তে আস্তে একটু না নেড়ে দেন তাহলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু আস্তে আস্তে নেড়ে দিবেন। আমার 2.5 মিনিট হয়ে গেছে, এখন আমি নুডলসটাকে তুলে নেব। তুলে নিয়ে চালনিতে করে পানিগুলোকে ছেঁকে নেব। ছেঁকানোর পরে বেসিনে কল ছেড়ে দিয়ে আমি 2 থেকে 3 বার নুডলসগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। নুডলসগুলো আমার পানি ছাঁকে 2-3 বার ধুয়ে শীতল করে নেওয়ার পরে দেখুন একেবারে ঝরঝরা, দলা পেকে যায় নাই, কোনোটা কোনোটার গায়ে লেগে যায় নাই। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এখন এতে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, একটু নেড়ে দিচ্ছি, 1 চা চামচ জিরা বাটা, 1 মিনিট ধরে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো 2 থেকে 3 মিনিট এরকম করে একটু কষিয়ে নেব। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস, একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফেটে রাখা ডিমটা। ডিমটাকে একটু নেড়ে চেড়ে মাংসের মতো এরকম ঝুড়ো করে ভেজে নেব। আমি মাংসগুলোকে একটা সাইডে রেখে ডিমটা ভাজতেছি যাতে মাংসের কিমাগুলো আলাদা দেখায় আর ডিমের কিমাগুলো যেন আলাদা দেখায়, সেজন্যই। আর কিছু না, একসাথেও ভাজা যাবে, সমস্যা নাই, আপনারা চাইলে একসাথে ভেজে নিতে পারেন। যখন এরকম ভাজা হয়ে যাবে, বুঝতেই পারতেছেন কীরকম, এই যে এরকম ঝুড়ো ঝুড়ো ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দেব সবজিগুলো। সবজিগুলো দিয়ে মিনিট 2-এর মতো এভাবে নাড়ব। আর এর মাঝখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ, লবণটা মানে পরিমাণ মতো আর কি। একটা কথা বলতে কি,
চাইনিজ করুন আর বাংলা করুন, যে কোনো খাবারই যত্ন সহকারে নিজের মন মতো করে যদি রান্না করেন খেতে এমনিতেই ভালো লাগে, সেটা ভর্তাবাজি হোক, চাইনিজ হোক, যাই হোক। আমার মিনিট দুয়েকের মতো সবজিটা ভাজা হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দেবো নুডলস। নুডলসগুলো একসাথে দেব না, ভাগ করে একটু একটু করে দেব, যাতে নুডলসের সাথে সবজির সাথে মিক্সড করতে কোনো অসুবিধা না হয়, দলা পেকে না যায়, যেরকম সবগুলো নুডলস যেন মিক্সড করতে সুবিধা হয়। এখন আমি আস্তে আস্তে বারে বারে এই নুডলসগুলো দিয়ে দিচ্ছি আর এভাবে ধীরে ধীরে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করানো হয়ে গেছে, এখন এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন কাঁচামরিচটা দেওয়ার পরে আবার একটু ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। আমি নুডলসটা ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়তে থাকবো। আমি নুডলসটাকে 90% সিদ্ধ করেছি আর 10% এভাবে নুডলসটাকে সিদ্ধ করে নেব। মোটামুটি রেডি হয়ে গেল আমার চাইনিজ চাউমিন নুডলস, এখন এটাকে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার চাউমিন নুডলস, এখন আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো টমেটো ক্যাচাপ সস দিয়ে পরিবেশন করতে পারেন। আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা আগে থেকে করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।